সর্বনিম্ন মজুরি নিয়ে আপত্তি 11 শ্রমিক সংগঠনের। সম্মানিত বিরাজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই চ্যানেলের আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি মূলত পোশাক শ্রমিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন ব্যাস, কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। তবে আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটিতে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 12,500 টাকা নিয়ে আপত্তি জানিয়েছে 11 শ্রমিক সংগঠন। রোববার 12 নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডে লিখিতভাবে এই আপত্তি জানানো হয়। শ্রমিক নেত্রী তাসলিমা আক্তারের নেতৃত্বে মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলন এর ব্যানারে ন্যূনতম মজুরি 25,000 টাকা করার দাবি জানানো হয়। তাদের অভিযোগ, প্রস্তাবিত মজুরি কাঠামোতে 12,500 টাকা নির্ধারণ এবং 1 ও 2 নম্বর গ্রেড বাতিল করে শ্রমিকদের ঠকানো হয়েছে। শ্রমিক সংগঠনগুলো গ্লোবাল লিভিং ওয়েজ কোয়ালিশনের পরিসংখ্যান তুলে ধরে ন্যূনতম মাসিক 25,000 টাকা মজুরি নির্ধারণের কথা বলে। একই সঙ্গে 5 ও 6 নম্বর গ্রেডকে 3 এবং 4 নম্বর গ্রেডের সঙ্গে সমন্বয় করার দাবি জানায়। আপত্তিপত্রে সই করেন মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলনের সমন্বয়ক তাসলিমা আক্তার, সদস্য সচিব সাদেকুর রহমান শামীম, গার্মেন্ট শ্রমিক ঐক্য ফ্রাম সভাপতি মোশরেফা মিশু, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুবুল রহমান ইসমাইল, এএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, গার্মেন্ট শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ, বিপ্লবী গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি মাহমুদ হোসেন, গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ এবং গার্মেন্টস সোয়েটার গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি ফয়েজ হোসেন। শ্রমিক নেতারা বলেন, মজুরি নিয়ে সারা দেশে বিক্ষোভ প্রাণহানির ঘটনা ঘটেছে, গেজেট প্রকাশের আগেই তারা আপত্তিপত্র নিয়ে এসেছেন, পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ হস্তক্ষেপে আরও কিছু মজুরি দাবি নিয়ে এসেছি। এদিকে রোববার সন্ধ্যায় নিম্নতম মজুরি বোর্ডে নির্ধারণ করা মজুরি সুপারিশে খসড়া প্রকাশ করা হয়। সেখানে পোশাক কারখানার শ্রমিকদের সর্বনিম্ন 12,500 টাকা এবং সর্বোচ্চ 14,550 টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। এই ছিল আজকের পর সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।